কয়েকটি বিচ্ছিন্নকারী সংগঠন যাদের নেতৃত্বে এই রায়পুরারে 50 বছরের দীর্ঘ এই বাগানকে যারা নষ্ট করার পায়তারা করছে আপনারা অবশ্যই তাদেরকে পরিহার করবেন রায়পুরের জেলা আওয়ামী লীগকে বিভক্ত করার জন্য বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য যারা দিনদিন এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য কাজ করছেন ছাত্রলীগ রাজু ভাইয়ের বিরুদ্ধে কোন ধরনের অপশক্তি কথা বলার চেষ্টা করলে ছাত্রলীগ সর্বদা রাজু ভাইয়ের পাশে ব্যাংকার হিসেবে উপস্থিত হয়ে প্রত্যেকটি তাদেরকে পরিহার করব দীর্ঘ 50 বছরের লড়াই সংগ্রামের
বিক্ষোভের অব্যাহত বিরণ মেলায় গাতাই সংগঠন রায়পুর উপজেলা সেই উপজেলাকে তিলে 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 গড়ে তুলেছেন সেই আপনাদের প্রিয় নেতা জননেতা জনাব রাজউদ্দিন মোহাম্মদ রাজু এমপি কয়েকটি বিচ্ছিন্নকারী সংগঠন যাদের নেতৃত্বে এই রায়পুরের 50 বছরের দীর্ঘ এই বাগানকে যারা নষ্ট করার পাইতারা করছে আপনারা অবশ্যই তাদেরকে পরিহার করবেন আমরা রায়পুর উপজেলা ছাত্র লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন যারা রয়েছে আমরা যেই কোনো মুহূর্তে তাদেরকে পরিহার করব ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন আগামী দাদাশ জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের সামনে উপবিষ্ট সেই প্রিয় নেতা জননেতা জনাব রাজউদ্দিন আহমদ রাজু সাহেবকে আমরাও আমরা সপ্তমবারের মতো জাতীয় সংসদে পাঠিয়ে এই রায়পুরের অসমাপ্ত উন্নয়ন কাজগুলোকে সম্পন্ন করব বলে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম।